হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট আজকের এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করবো অটোকেডের যাবতীয় শর্টকাট প্রমানকে আমরা কিভাবে একটা সিঙ্গেল পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারি তো শর্টকাট কমান্ড বলতে আসলে কি বোঝাচ্ছি আমি যদি কিবোর্ডে লিখি এল এরপর যদি আমি এন্টার করি তাহলে লাইন কমান্ড অ্যাক্টিভেট হয়ে যাবে অর্থাৎ এরপর আমি যে কোনো লাইন ড্র করতে পারব এছাড়া আমি যদি চাই রেক্ট্যাঙ্গেল ড্র করবো তাহলে আমি কিবোর্ডে লিখবো আর সি সেন্টার করবো তাহলে এরপর আমি রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারবো দ্যাটমিন আর সি হলো রেক্ট্যাঙ্গেল কমান্ডের শর্টকাট এল হলো লাইন কমান্ডের শর্টকাট তাহলে অটোকেডে যতগুলো শর্টকাট কমান্ড আছে সবগুলো কমান্ডকে যদি আমরা একটা সিঙ্গেল পিডিএফ এ নিয়ে আসতে চাই আমরা যেটা করবো আমরা কিবোর্ডে লিখবো এ এল আই এ এস তাহলে এলিয়াস এডিট নামের একটা কমান্ড স্ক্রিনে চলে আসবে এটা আপনি সাহায্যে সিলেক্ট করলেন অথবা কিবোর্ড আপনি করলেন তাহলে একটা বক্স আপনার সামনে চলে আসবে এলিয়াস নামে অথবা আপনি চলে যাবেন এক্সপ্রেস মেনুতে এক্সপ্রেস মেনুতে গিয়ে আপনি টুলসে যাবেন টুলস থেকে কমান্ড এলিয়াস এডিটারে চলে যাবেন এরপর সিমিলার কাজটাই আপনি চলে যাবেন ফাইলে এরপর আপনি চলে যাবেন প্রিন্টে এখান থেকে বাই ডিফল্ট হয়তো বা আপনার কম্পিউটারের সাথে যদি কোনো প্রিন্টার সিলেক্ট করা থাকে স্ক্রিনে আপনি প্রিন্টারের নামটা দেখতে পাবেন অথবা আপনি দেখতে পারেন সেন্ড টু ওয়ান ড্রাইভ বা ওয়ান নোট যেটাই থাকুক না কারণ আপনার স্ক্রিন এখানে নেম এসে আপনি ড্রপডাউন মেনু থেকে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটা সিলেক্ট করবেন দেন আর কিচ্ছু না আপনি জাস্ট সিম্পলি ওকে ক্লিক করবেন এখন আপনি কোথায় ফাইলটা সেভ করতে যাচ্ছেন আমি লিখলাম ক্যাট শর্টকাট কমান্ডস আমি এই পিডিএফ ফাইলটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কেউ চাইলে ডাউনলোড করে নিতে পারবেন এন্টার করলাম এখন যেটা করলো যাবতীয় শর্টকাট সে একটা সিঙ্গেল পিডিএফ ফাইলে কনভার্ট করে আমাদেরকে দিয়ে দিল আমি একটু দেখাই বিষয়টা ধরেন আমরা যদি খুব কমন কিছু শর্টকাট কমান্ড নিয়ে আলোচনা করি সে এরিয়া কমান্ড তাহলে দেখতে পাচ্ছেন এ এ আর কের জন্য আপনি পাচ্ছেন এ অর্থাৎ এ হচ্ছে আর শর্টকাট এবং ডবল এটা হচ্ছে এরিয়া কমান্ডের শর্টকাট আচ্ছা আমি আরো ইজিতে চলে যাই ধরেন আমরা যদি কপির কথা বলি সি ও কপি এটা আমরা সবাই জানি কম বেশি তারপর হচ্ছে আমরা যদি এখন চাই ডি অর্থাৎ ডাইমেনশন স্টাইল এটা আমাদেরকে প্রায় সময় করতে হয় অটোকেটের শুরুতেই তাহলে এটার শর্টকাট কমান্ড হচ্ছে ডি এখন আমরা যদি চাই ধরেন আমি এল এর বিষয়টা দেখাই বা লাইনের বিষয়টা দেখাই এই যে লাইন কমান্ডের শর্টকাট এল রেক্টেন কমান্ডের এর শর্টকাট যেটা আমরা টিউটোরিয়ালের শুরুতেই বলেছিলাম সেটা একটু দেখাই যে রেকটেন কমান্ডের শর্টকাট হচ্ছে আর ইসি আর একটা মিরর কমান্ড আমি জাস্ট ইজি গুলা দেখাচ্ছি মানে মোস্ট কমনলি ইউজড শর্টকাট কমান্ড গুলা মিরর কমান্ডের শর্টকাট আমরা এখানে দেখতে পাচ্ছি এম আই দ্যাট এখানে আপনি বাম পাশে যতগুলা কমান্ড দেখতে পাচ্ছেন এদের সবাইকে বলা হচ্ছে কিবোর্ড এলিয়াস বা কিবোর্ড শর্টকাট কিসের জন্য অটোকেট কমান্ডের জন্য তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে আমরা অটোকেটের যাবতীয় শর্টকাট কমান্ডকে পিডিএফ ফাইলে কনভার্ট করে নিয়ে আসতে পারে আজকের পর্ব এতটুকুই দেখা হবে আগামী পর্বে ভালো থাকবেন ধন্যবাদ